এসো গল্প করি। আজ আপনি শুনবেন এই বছরের শেষ গল্প, সৌম্য ও রিজুর প্রথম অ্যাডভেঞ্চার কাহিনী। গল্প শুরু করার আগে প্রত্যেকবারের মতো একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে প্রত্যেকটি গল্পের আপডেট সবচেয়ে প্রথম আসে আপনার কাছে। শুরু হচ্ছে আজকের গল্প। প্রচণ্ড ব্যথায় ঘুম ভেঙে গেল আগন্তুকের। তখন সে বুঝে গেল তার মৃত্যু আসন্ন। সে ভালো করেই জানত এখানে নিদ্রা মানেই জীবনকে বিদায় জানিয়ে চিরতরে ঘুমিয়ে পড়া। তাই চেষ্টা করেছিল সজাগ থাকবার, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। তার অনুমান যদি ঠিক হয় তাহলে মৃত্যু বড় যন্ত্রণার। সহসা মাথার কাছে প্রচণ্ড চাপ অনুভব করল সে। মনে হলো এখন অন্ধকার থেকে আরো অন্ধকারে প্রবেশ করছে তার প্রায় অবচেতন শরীর, নড়াচড়ার শক্তিটুকুও নেই। মাথার দুপাশে স্যাঁতস্যাঁতে ভোঁতা কিছু চাপ বাড়িয়েই চলেছে। ব্যথা ব্যথা আর সহ্য করা যাচ্ছে না, চামড়ায় জ্বালা ধরতে শুরু করেছে, দম বন্ধ হয়ে আসছে তার। মৃত্যুর পূর্ব মুহূর্তে সে শুধু ভাবল চ্যালেঞ্জ নিয়ে এখানে না এলেই বোধ হয় ভালো করত। তারপর সব অন্ধকার। স্বল্প সময় পরেই সেই অন্ধকারের আরো গভীরে চিরতরে হারিয়ে গেল তার গোটা শরীর। রবিবার ঘুম ভাঙার পরেও অনেক বেলা পর্যন্ত বিছানায় শুয়ে থাকে সৌম্য। সৌম্যর মাও এই একটা দিন ছেলেকে কিছু বলে না, চা বানিয়ে বিছানার পাশে রেখে দেয়, আর রাখা থাকে খবরের কাগজ। সৌম্য ঘুম থেকে উঠে চায়ে চুমুক দিয়ে খবরের কাগজের শিরোনামে চোখ বোলায়। আজ কাগজের প্রথম পাতাতেই একটা চাঞ্চল্যকর খবরে চোখ আটকে গেল। তার চোখ দুটো কখনো বড় হলো, কখনো সরু হলো, হৃদয়ের অগ্রভাগ পরস্পরের কাছে এসে ঊর্ধ্বগামী হলো। খানিকটা নিজের মনেই বলে উঠল, এ কি আবার সেই একই ঘটনা। ঠিক তখনই দরজা খুলে আমি ঘরে প্রবেশ করলাম। আমি সৌম্যর ছোটবেলার বন্ধু। আমার আকস্মিক আগমনে প্রথমটা একটু অবাক হলেও তার হাতে ভাঁজ করা খবরের কাগজ দেখে সেই বুঝতে পারলো ব্যাপারটা কি। সে আর দেরি করল না, বিছানা ত্যাগ করে বাথরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। আমাদের আলোচনায় বসা খুব জরুরি। কাগজের যে বিশেষ খবরটা পড়ে সাত সকালে বন্ধুর বাড়ি হানা দিয়েছি সে খবর সৌম্য পড়েছে। একটা অদ্ভুত ঘটনা। ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের সীমান্ত এলাকায় কিছু অঞ্চল জুড়ে আতঙ্কের ছাপ পড়েছে। সেই এলাকা থেকে একের পর এক হারিয়ে যাচ্ছে মানুষ। যদিও যেখানে এই ঘটনাগুলি ঘটেছে তা নিতান্তই পাহাড়ি জঙ্গলি এলাকা, জনবহুল তো নয়, কয়েক ঘর আদিবাসী যারা ছিল তারাও এইসব ঘটনার ভয়ে বাসা ত্যাগ করেছে। তবুও মাঝে মধ্যে কেউ সেখানে গেলে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। সৌম্য চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কি ব্যাপার বলতো, একের পর এক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, এই নিয়ে চারজন হলো, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমি এক মনে খবরের কাগজের দিকে তাকিয়েছিলাম, বললাম, মাঝে তো ওই এলাকায় কেউ যাচ্ছিল না, নিখোঁজ হওয়ার ঘটনাও সেভাবে ঘটেনি, কিন্তু এর আগে তিনটে মানুষ নিখোঁজ।
আচ্ছা, ব্যাপারটা আমরা বরং একটু সাজিয়ে নিই, কেমন? দেখ, প্রথম অন্তর্ধান হয় একজন আদিবাসী মহিলার, তারপর একজন বিদেশি ট্যুরিস্ট। উনি নিখোঁজ হওয়ার পরেই পুলিশ বিষয়টা নিয়ে তৎপর হয়, মানুষকে সাবধানও করে, তখন ওই এলাকায় মানুষের যাতায়াত কমে যায়। তবে জানিস, তবে ঘটনার তদন্তে নেমে একটা বিষয় পুলিশের কানে আসে, কিছু আদিবাসী নাকি ওই সমস্ত স্পটে বড় সাপের অস্তিত্বের কথা বলেছে। কিন্তু বহু কিলোমিটার জুড়ে তল্লাশি চালিয়েও কোনো সাপটাপ তো পুলিশ খুঁজে পায়নি। কথা শেষ করে বছরখানেক আগের কিছু পেপার কাটিং সোমের সামনে মেলে ধরলাম। সোমও সেগুলো ভালো করে দেখে বলল, আশ্চর্য ব্যাপার, বলেই কোনো গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। কিছুক্ষণ পর আবার বলল, একটা জিনিস একটু লক্ষণীয়। দেখ, প্রথম অন্তর্ধান পূর্ণিমা তিথিতে, দ্বিতীয় অন্তর্ধান 3 মাস পরে সেই পূর্ণিমাতেই, তৃতীয় ঠিক 3 মাস পরে, তবে পূর্ণিমার 2 দিন পর। হতে পারে প্রকৃত অন্তর্ধান পূর্ণিমাতেই হয়েছিল, খোঁজ পড়েছে 2 দিন পর। এরপর 6 মাস কোনো খবর নেই, শেষ ব্যক্তির অন্তর্ধান সেই পূর্ণিমাতেই, কি বুঝলি? সৌমুর চোখ জলজল করে উঠল। আমি বললাম, দেখ, আমি নিশ্চিত যে মাঝেও কেউ নিখোঁজ হয়েছে, খোঁজ পড়েনি বলে জানা যায়নি বোধহয়। আমি আর সৌম দুজনেই এক অজানা আশঙ্কায় অবাক হয়ে পরস্পরের দিকে চেয়ে রইলাম। হঠাৎ সৌম বলল, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? এর পরেই ওর ঠোঁটের কোণে সেই পরিচিত হাসিটা খেলে গেল। আমিও তাতে সামিল হয়ে বললাম, তাহলে আর সময় নষ্ট করে কি লাভ, হাতে আছে 3 মাস, সব দিক থেকে তৈরি হয়ে নেওয়া যাক, কি বলিস? তবে আমাদের গন্তব্য হবে এবার বিশালপুর। আওয়াজ শুনেই সৌম ঘাড় ঘোরালো। মেজাজ ভালো থাকলে ট্রেনে ওঠা কোনো খাবার সৌম বাদ দেয় না। গতকাল রাত্রে আমরা ট্রেনে উঠেছি, মুখোমুখি জানালার ধারে দুজনে বসে আছি। গাছপালা, ঘরবাড়ি, নদী, জমি পিছনে ফেলে ট্রেন ছুটে চলেছে। বাইরের এই প্রকৃতি দেখতে দেখতে আমি যেন সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি। আমার মা বাবা ভীষণভাবে ভ্রমণ পিপাসু মানুষ, তাই তাদের হাত ধরে অনেক ছোট বয়স থেকেই আমি বহু জায়গায় ঘুরে বেরিয়েছি। সৌমর পরিবারও আমাদের সাথে সামিল হয়েছে বেশ কয়েকবার। আমার বাবা আর সৌমের বাবা দুজনে ছিল খুব ভালো বন্ধু, দুজনে একই অফিসে কাজ করত। সৌম যখন ক্লাস 9 পড়ে, তখনই হঠাৎ একদিন নেমে আসে সৌমর জীবনের সবচেয়ে খারাপ দিন। কাকু, মানে ওর বাবা, হঠাৎই হার্ট অ্যাটাকে মারা যান। তারপর বেশ কয়েকটা বছর ওদের দুজনকে কাটাতে হয় কষ্টের মধ্য দিয়ে। হ্যাঁ, সে যাই হোক, সেই সব দিন পেরিয়ে আমরা যখন আরেকটু বড় হলাম, তখন দুজনেই দুজনের সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠলাম। সময় সুযোগ পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়ি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের টানে। আর এক্ষেত্রে আমাদের সবচেয়ে পছন্দের বিষয় হলো ট্রেন যাত্রা। সত্যি বলতে, এখনও ট্রেনের এই যাত্রাপথে কত যে আবেগ, কত যে কৌতূহল, কত যে রহস্য, তা বলে বোঝাতে পারবো না। ট্রেন চত্বর ছেড়ে ট্রেন যখন গতি নেয়, জানালার ধারে বসে আমি একভাবে বাইরে চেয়ে থাকি। মনটা কীভাবে যেন সময় ভ্রমণে হারিয়ে যায় অতীতের আনাচে কানাচে। রিজু, সিঙ্গারাটা খেয়ে দেখ, দারুণ মচমচে। আমার ঘোর কেটে গেল বন্ধুর ডাকে। দেখলাম সৌম ঠোঙা থেকে একটা সিঙ্গারা তুলে নিয়ে আমার দিকে এগিয়ে দিয়েছে। আমি সেটা হাতে নিয়ে মুখে দিলাম। সত্যি একেবারে অনবদ্য। সৌমর হাত থেকে সিঙ্গারার ঠোঙাটা রীতিমতো বাগিয়ে নিয়ে সিঙ্গারা খাওয়ায় মন দিলাম।
রকমারি ভাজাভুজি পেটে চালান করার পর খাওয়া দাওয়ার পর্ব ক্ষণিকের জন্য বিরতি নিল। ট্রেন এক নাগাড়ে ছুটে চলেছে। আমাদের বার্থে আরও যারা রয়েছে তাদের সাথে এখনও সেভাবে পরিচয় হয়নি। বলতে গেলে এতক্ষণে আমরা তাদের ভালোভাবে দেখবার অবকাশ পেলাম। সৌম্যর সিটে বসে আছেন দুজন মাঝ বয়সী লোক, আর আমার পাশে একটা অল্প বয়সী ছেলে, বেশ ভালো চেহারা। আর তার পাশে আর একজন ভদ্রলোক, ওনার স্ত্রী এবং মেয়ে রয়েছেন পাশের সাইড বার্থে। খবরের কাগজে দেওয়া বিভিন্ন তথ্য এবং ইন্টারনেট ঘেঁটে আমরা নিজেরা এই ম্যাপ তৈরি করেছি। গন্তব্য স্টেশনে নেমে কিভাবে কোন পথে স্পটে পৌঁছবো সেটাই আমাদের আলোচ্য বিষয়। কিন্তু সমস্যায় পড়লাম আমাদের পাশের লোকজনের ঔৎসুক্য দেখে। বেশ বুঝলাম তারা বারে বারে আর চোখে ম্যাপটা দেখছে আর আমাদের কথা শুনছে, বিশেষত তিনজন। পরিবারের সদস্যদের এদিকে বিশেষ কোনো আগ্রহ নেই, তারা নিজেদের মধ্যে গল্প এবং হাসাহাসিতে ব্যস্ত। ছত্রিশগড়ে ট্যুর করতে যাওয়াই তাদের মূল উদ্দেশ্য। আমরা সব কিছু আন্দাজ করে যতটা সম্ভব রেখে রেখে কথা বলছি, আর আমাদের হাবভাবও তেমন ছাপোষা ট্যুরিস্টদের মতোই। কিন্তু হঠাৎই সৌম্যর পাশের ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, তোমরা কোন দিকে যাবে? আমরা ছুটি পেলেই মাঝে মধ্যে বেরিয়ে পড়ি, মোটামুটি একটা প্ল্যান থাকে, কিন্তু ওই নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। এই ধরুন অপেক্ষাকৃত কম জনপ্রিয়, একটু নিলিবিলি, এই রকম জায়গা আমাদের হেভি পছন্দ। সে তো বুঝতেই পারছি। তোমাদের ম্যাপে অমরকণ্টক, বিলাসপুর, রায়পুর, ভিলাই, জগদলপুর এসব কিছুই নেই। আগে না, ওগুলো আমাদের আগেই ঘোরা। যশপুর নগরে রানীদহ ওয়াটারফলস বা রায়গড়ে কিছু সাইট সিন দেখার ইচ্ছে আছে এবারে। আমাদের উত্তর যে তাদের কাছে খুব একটা বিশ্বাসযোগ্য হয়েছে তা মনে হলো না। শুনলাম প্রথমজন নিজের মনেই বিড়বিড় করে বলছে, বাবা, তার জন্য এত ঝকমারি, আবার ম্যাপ, এত পরিকল্পনা কিসের? দুপুরে লাঞ্চের পর আমাদের রীতিমতো অবাক হতে হলো। দেখলাম ওই তিনজন লোক নিজেরাই একটা ম্যাপ খুলে আলোচনায় বসেছেন। প্রতাপপুর, অম্বিকাপুরকে কেন্দ্র করে সেই ম্যাপ। লক্ষ্য করলাম আমাদের সম্ভাব্য গন্তব্য বিলাসপুর এলাকার বেশ কিছু স্থান হলুদ হাইলাইটার দিয়ে হাইলাইট করা সেই ম্যাপে। একটু ভোরকে গেলাম দুজনেই। ট্রেনটা মাঠ ঘাট বন প্রান্তর গাছপালা পিছনে ফেলে ছুটে চলেছে এক নাগাড়ে। কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরছে একটাই প্রশ্ন, আমাদের পাশের সিটে এরা কারা? ট্রেনের যাত্রীদের সাথে পরিচয় পর্ব যে এত সুমধুর হবে তা আমরা কল্পনাও করতে পারিনি। সন্ধ্যার পর আমরা লক্ষ্য করলাম আমি আর সৌম ম্যাপ খুলে যেভাবে আমাদের পরিকল্পনা আলোচনা করছি ঠিক সেইভাবেই ম্যাপ নিয়ে পরিকল্পনা করছে আমাদের পাশের তিনজন, যেন একই এক্সপেডিশনের দুটি পৃথক টিম। আমরা দুপক্ষই একটু আশ্চর্য হলাম। আমি এবার ওনাদের জিজ্ঞাসা করলাম, আচ্ছা এক্সকিউজ মি, আপনারা কোথায় যাচ্ছেন? প্রশ্নটা শুনে তারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করল। তারপর সৌম্যর পাশের ভদ্রলোক বললেন, আমি বিপ্লব সেন, কলকাতা পুলিশে আছি, আর ইনি হলেন ধীরেন ঝা, বন দপ্তরের আধিকারিক। বলেই তার পাশের ব্যক্তিকে নির্দেশ করলেন। আর আমার পাশে যিনি বসে আছেন জানতে পারলাম উনি ভারতীয় সেনার রবিন পাণ্ডে। ধীরেনবাবু বললেন, আপনারা যেদিকে যাচ্ছেন আরও কিছু দূর এগিয়ে গেলে যে সমস্ত অঞ্চল রয়েছে সেগুলো আপাতত রেস্ট্রিক্টেড, বেশ কিছু মানুষ ওই এলাকা থেকে নিখোঁজ হয়ে গেছে। আমরাও তখন এই ঘটনা সম্পর্কে আমাদের অবগতির কথা ওনাদের জানালাম। সৌম্য উৎসাহিত হয়ে আমাদের এদিকে আসার প্রকৃত উদ্দেশ্য ওনাদের জানালো এবং অনুরোধ করে বসলো ওনাদের দলে যাতে আমাদের সামিল করা হয়। রবিনজি এতক্ষণে কথা বলল, পরিষ্কার জানালেন, সরি ইয়াংম্যান, সেটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আমরা এই সুযোগ হাতছাড়া করবার বান্দা নই।
আমাদের সমস্ত পরিকল্পনা আইডিয়া ওনাদের ডিটেলে শেয়ার করলাম। সমস্ত কথা শুনে দুটি শর্তে আমাদের দলে নিতে রাজি হলেন ওনারা। প্রথমত, ওনাদের কথা শুনে চলতে হবে, নিজের ইচ্ছায় কোনো রিস্ক নেওয়া চলবে না। আর দ্বিতীয়ত, ছত্তিশগড় পুলিশ বিভাগের কাছে আমাদের যে পরিচয় দেওয়া হবে তার গোপনীয়তা যেন বরাবর বজায় থাকে। আমাদের মন ততক্ষণে আনন্দে নেচে উঠেছে, শর্ত অস্বীকারের কোনো প্রশ্নই নেই। নির্ধারিত সময়ের থেকে আধ ঘন্টা লেটে ট্রেন গন্তব্যে পৌঁছল। রায়গড় স্টেশন যখন নামলাম তখন সবে ভোর হয়েছে। দেখলাম আর একটা টিম সেখানে ইতিমধ্যেই হাজির হয়েছে। সেখানে রয়েছেন কর্নেল পরাশর পাকরাশি, স্থানীয় পুলিশ রাজীব গোয়েল এবং দুজন বিদেশি শিকারী মাইকেল এবং ইয়ান। আমরা আর কাল বিলম্ব না করে রওনা দিলাম। দুটি গাড়ি, একটিতে আমরা পাঁচজন যারা ট্রেনে ছিলাম, আর অন্য গাড়িতে বাকি চারজন। গাড়ি যেতে যেতে অনেক কথাই হলো। আমাদের গাড়ির ড্রাইভার জিগনেশ, ছত্তিশগড়ের সমস্ত রাস্তা ওর একেবারে নখ দর্পণে। ধীরেনবাবু মিশুকে লোক, উনি আমাদের সাথে অনেক কিছু শেয়ার করলেন। রহস্যজনক অন্তর্ধানে বিপ্লববাবু আগে একটা কেস সলভ করেছিলেন। আর ধীরেনবাবু বন্য পশু, মানে বিশেষত সাপের ব্যাপারে অভিজ্ঞ লোক, তাই এনাদের ছত্তিশগড় সরকার তলব করেছে। আমাদের গাড়ি স্টেশন চত্বর পেরিয়ে শহরের কোলাহল অতিক্রম করে ছুটে চলল। দুপাশের পরিবেশ একটু রুক্ষ, কিন্তু দৃশ্য অতি মনোরম। লালচে মাটির উপর ছোট বড় পাথুরে টিলা আর সারি সারি গাছপালা। একটা সময় গাড়িটা পিচের রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তায় ঢুকে পড়ল। এই রাস্তাটা কিছুটা গিয়ে একটা মোরাম বিছানো রাস্তার সাথে মিশেছে। গাড়িটা সেই রাস্তা ধরে এগিয়ে গিয়ে একটা ফটকের সামনে দাঁড়ালো। একটা সাদা বাংলো চোখে পড়ল। বুঝলাম এটাই আমাদের আজকের রাস্তা না। বাংলোতে প্রবেশ করে বাবা, আমাদের মাথা ঘুরে গেল একেবারে। থাকা খাওয়ার এলাহি ব্যবস্থাপনা। কেয়ারটেকার সবার ঘর বুঝিয়ে দিয়ে আমাদের জন্য একটা ঘর খুলে দিল। বেশ বড় ঘর। ঘরের মাঝখানে একটা খাট আর একটা টেবিল রয়েছে পাশে। সব কিছু একেবারে পরিষ্কার করে রাখা। আমি বাথরুমে ঢুকে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। সেখান থেকে বেরিয়ে দেখলাম সৌম ঘরের দুপাশের বড় জানালাগুলো খুলে একটার পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে জঙ্গলের একটা অংশ চোখে পড়ছে। সৌমর ইশারা অনুসরণ করে মনটা ভালো হয়ে গেল। জঙ্গলের ভেতর দুটো হরিণ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। মিনিট পনেরোর মধ্যেই বাইরে ডাক পড়ল। আমরা গিয়ে দেখলাম খাওয়ার আয়োজন করা হয়েছে। হাসি মুখে দুই বন্ধু খাওয়ার টেবিলে বসে পড়লাম। গরম গরম কচুরি ছোলার ডাল সহযোগে জলখাবার শেষ করার পর জিগনেশ আমাদের ঘুরতে যাওয়ার প্রস্তাব দিল। আমরাও বিপ্লববাবুদের অনুমতি নিয়ে গলায় ক্যামেরা ঝুলিয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম। পরদিন সকালবেলা পুরি সবজি আর ঝাল আচার খেয়ে আমরা রওনা দিলাম। স্পটে পৌঁছতে দেরি হবে, আমি আর সৌম তাই তৈরি হয়েই বেরিয়েছি। সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে কে জানে। আমরা গতকাল যখন জিগনেশের সাথে বেরিয়েছিলাম তখন কিছু স্থানীয় মানুষের সাথে কথা বলেছিলাম, কিন্তু বিশেষ কোনো তথ্য পাইনি। মানুষের মনে আতঙ্কের ভাবটাই স্পষ্ট। বেশ কিছুক্ষণ চলার পর
আমাদের গাড়ি দুটো একটা গ্রামের মুখে এসে থামল। এদিকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে রুক্ষ জমি আর সারি সারি গাছ, কিছুটা ফাঁকা জায়গা জুড়ে 8-10 ঘর আদিবাসীর গ্রাম। বিপ্লববাবুর থেকে জানতে পারলাম, আচ্ছা এরা হলো সেই সমস্ত আদিবাসী যারা ঘটনাস্থলের কাছের এলাকা থেকে নিজের ঘরদোর ছেড়ে এখানে সব পালিয়ে এসেছে। দুপুরে আমরা গ্রামেরই একধারে লাঞ্চ করতে বসলাম। মিস্টার পাকরাশি জানালেন, গ্রামবাসীদের থেকে কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। খেতে খেতে ওনার মুখ থেকে সেই সব শুনলাম। গ্রামবাসীরা আগে যেখানে থাকতো সেখানে বেশ কিছু অনুচ্চ টিলা এবং গুহা রয়েছে। ছত্তিশগড়ে এরকম গুহার সংখ্যা নেহাত কম নয়, তাদের কয়েকটিকে আবার টুরিস্ট স্পটও করা হয়েছে। তা যাই হোক, বছরখানেক আগে একটি বুড়ি এসে ওই গুহার একটিতে আশ্রয় নেয়। তা গ্রামবাসীদের বক্তব্য, সে বুড়ি নাকি চীনের বাসিন্দা। অন্তত মুখ দেখে আর কথা শুনে গ্রামবাসীদের তাই মনে হয়েছে। এই বুড়ি আসার কয়েকদিন পরেই গ্রামের এক মহিলাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শেষে দেখা গেল মহিলাটি ওই গুহার ভিতরে ঘুমোচ্ছে, আর সেই বুড়ি পাশে বসে এক দৃষ্টে তার দিকে চেয়ে আছে। এই ঘটনায় তারা খুব অবাক হয়ে যায় আর মহিলাকে গ্রামে নিয়ে আসে, বুড়িকেও বকাবকি করে ফিরে আসে। সেই দিন সন্ধ্যাবেলায় তারা অবাক হয়ে শোনে বুড়ি চিৎকার করে দুর্বোধ্য ভাষায় কিছু মন্ত্র আওড়াচ্ছে। এতেও গ্রামবাসীরা কিছুটা ভয় পেয়ে যায়। গ্রামের বয়স্ক মানুষেরা ঠিক করলো পরদিনই বুড়িকে তাড়িয়ে দেবে। কিন্তু সেই দিন রাতে এই একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেই মহিলাটির স্বামী মাঝরাতে ঘুম ভেঙে দেখে তার স্ত্রী বিছানায় নেই। গ্রাম থেকে কিছু লোকজন ডেকে গুহার কাছে গিয়ে দেখে গুহার ভিতর অদ্ভুত আওয়াজ হচ্ছে। অন্ধকারে কারুরই ভিতরে ঢোকার সাহস হলো না। তারা আবার গ্রামে ফিরে এসে মশা লাঠি সোঁটা কুড়ুল নিয়ে গিয়ে দেখল চারিদিক একেবারে নিস্তব্ধ। ভিতরে ঢুকে দেখল গুহা একেবারে ফাঁকা। এরপর বহু খোঁজাখুঁজি করেও সেই মহিলা বা বুড়ি কাউকেই পাওয়া যায়নি। এর মাস তিনেক পর এক বিদেশি ট্যুরিস্ট ওই আদিবাসী গ্রামে আশ্রয় নিয়েছিল। একদিন সকালে সেও নিখোঁজ হয়ে যায়। গ্রামবাসীরা সন্দেহবশে গুহার কাছে গিয়ে দেখে গুহা খালি, শুধু সেই ট্যুরিস্টের ক্যামেরাটা গুহার মধ্যে পড়ে আছে। গ্রামবাসীরা আগের রাতেও নাকি বুড়ির মন্ত্র শুনেছিল, এরপরে তারা ভয়ে ওখান থেকে বাসা ত্যাগ করে এখানে চলে আসে। দ্বিতীয় অন্তর্ধানটার পর আমরা স্পটে গিয়েছিলাম, এই কথা তখনও শুনেছি। গ্রামবাসীদের কাছ থেকে টুরিস্ট ভদ্রলোকের ক্যামেরাটা উদ্ধার করি। ওই ক্যামেরায় একটা 20 সেকেন্ডের ভিডিও কোনোভাবে রেকর্ড হয়ে গিয়েছিল, যদিও গুহার ভেতরের অন্ধকারে সেই ভিডিও ভালোভাবে কিছুই বোঝা যায়নি। শুধু মনে হয়েছে কোনো জীব চলাফেরা করছে। আমরা অবশ্য সাপ সন্দেহে এলাকা জুড়ে বহু তল্লাশি চালাই, গুহাগুলোতে অনুসন্ধান করি, কিন্তু হাতে কোনো ক্লু টু কিছুই পাইনি। তারপরেও একটা মিসিং কমপ্লেন এসেছিল, তবে সেটা যে ওই গুহার সাথে রিলেটেড তার নিশ্চয়তা নেই। এবার ওই একই স্পট থেকে আবার মিসিং রিপোর্ট আসায় উপরমহল থেকে বেশ চাপ দিয়েছে। গল্প শুনতে শুনতেই আমাদের খাওয়ার পর্ব শেষ হলো। আমরা যখন সেই গ্রাম ত্যাগ করে গুহার দিকে গাড়ি ছোটালাম, তখন দুপুর পেরিয়ে হলুদাভ সূর্য লালচে আভায় পশ্চিমের আকাশে মিশে যাচ্ছে। একেবারে শেষ বিকেলে আমরা সকলে গুহার সামনে এসে দাঁড়ালাম। এই এলাকা সত্যিই নিরিবিলি, বহু দূর পর্যন্ত প্রাণের চিহ্নটুকু নেই। বেশ কয়েকটা গুহা সম্মিলিত বিক্ষিপ্ত টিলা, আর তার পিছন দিকে ঘন জঙ্গল। রাজীব এর মধ্যেই একটা গুহা চিহ্নিত করল। আমরা একে একে গুহার ভিতরে প্রবেশ করলাম। ভেতরটা অনেকটা বড়, মোটামুটি পরিষ্কার, টর্চের আলোয় চারিদিক ভালোভাবে দেখা যাচ্ছে। আমি ঘুরতে ঘুরতে গুহার একটা ধারে চলে এলাম। সেখানে কিছু বড় পাথর পড়ে রয়েছে। দেখে
আলগা বলে মনে হলো। কষ্ট করে দু একটা পাথর সরাতেই একটা সুড়ঙ্গের পথ চোখে পড়ল। আমি দেখলাম এই সুড়ঙ্গ পথ মূল গুহা গর্ভের থেকে কিছুটা তফাতে, তাই কেউ আমাকে লক্ষ্য করছে না। আমি খুব সাবধানে সুড়ঙ্গের ভেতরে পা বাড়ালাম। টর্চের আলোয় সুড়ঙ্গের ভেতর ধীরে ধীরে এগিয়ে গেলাম। কোনো কোনো জায়গা অনেকটা সংকীর্ণ ঠিকই, তবে বিশেষ অসুবিধা হচ্ছে না। অনেকটা চলার পর বুকের ভেতরটা ঠিপ ঠিপ করে উঠল। সুড়ঙ্গটা এই জায়গায় একটা বাঁক নিয়েছে। বাঁকের মুখে একটা জিনিস দেখে আমি অবাক হলাম। দেখলাম একটা হাড় পড়ে রয়েছে আর তা থেকে শোঁ শোঁ আওয়াজ বেরোচ্ছে। সাহস করে তুলে নিয়ে দেখলাম সেটার গায়ে ছোট ছোট দুটো ফুটো। বুঝলাম তার ভেতর দিয়ে হাওয়া চলাচল করে আওয়াজ তুলছে। আরো একটা জিনিস লক্ষ্য করলাম, হাড়ের গায়ে চীনা ভাষায় কিছু লেখা। পড়তে না পারলেও ভাষাটা আমার চেনা। মোবাইলে ছবি তুলে হাড় সস্থানে রেখে দিয়ে এগিয়ে গেলাম। আমার যখন হারিয়ে যাওয়ার ভয় হতে শুরু করল, তখনই কিছু দূরে সুড়ঙ্গের খোলা মুখ দেখে বুকে বল পেলাম। বাইরে বেরোতেই বুকটা ছ্যাঁত করে উঠল। দেখলাম বেশ কিছুটা দূরে বুড়ি মতো কেউ যেন পিঠে একটা ঝোলা নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে, জঙ্গলের দিকে একা যাওয়াটা ঠিক হবে না। এদিকে আমি দলছুট হয়েছি অনেকক্ষণ, শীঘ্রই পথের সন্ধান করে মূল প্রবেশ মুখে পৌঁছতে হবে। দলের কাছে পৌঁছে দেখলাম তখনও আমার খোঁজ পড়েনি। শুধু সৌম্য বলল, কি রে কোথায় ছিলি? ওই একটু ওদিকটা হাঁটছিলাম, একটু ঘুরে দেখছিলাম চারপাশটা। ও আর কিছু বলল না, সবাই ফেরার পথ ধরলাম। রাতে বাংলোতে ফিরে খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, হঠাৎ কিছু লোকজনের কোলাহল কানে এলো। আমরা সবাই যে যার ঘর থেকে বেরিয়ে এসে ফটকের সামনে এসে দাঁড়ালাম। দেখলাম কয়েকজন লোক হাতে মশাল লাঠি বিভিন্ন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের পোশাক আশাক দেখে স্থানীয় আদিবাসী বলেই মনে হলো। জিগনেশ আমাদের জানালো এনারা আমাদের সাথে কথা বলতে চান। এবার এদের মধ্যে একজন সন্ন্যা মতো লোক এসে দুর্বোধ্য ভাষায় কি সব বলল। তারপর একত্রে দল বেঁধে ফিরে গেল। ভাষা বুঝতে অসুবিধা হলো ঠিকই, কিন্তু যতটুকু বুঝলাম যেন আমাদের কোনো ভয়ানক বিষয়ে অবগত করছেন ওনারা। ওনার কথায় দুটো শব্দ আমাদের খুব আশ্চর্য লাগলো। একটা শব্দ সাপ, যেটা আমরা ইতিমধ্যেই শুনেছি, আর অন্যটা গুপ্তধন। কথাটা শুনে আমি আর সৌম মুখ চাওয়াচাওয়ি করছিলাম। তাহলে কি গুপ্তধনের লোভেই মানুষ এখানে আসছে? ওরা চলে যাওয়ার পর আমরা সবাই ভিতর ঘরে এসে হাজির হলাম। জিগনেশ ওদের কথার অর্থ আমাদের জানালো। জিগনেশ যা বলল তার মানে কিছুটা এই রূপ। প্রাচীন কাল থেকে নাকি ওই জায়গায় যাওয়া বারণ রয়েছে। ওখানে ওদের কোনো দেবতা নাকি বিশাল গুপ্তধনের পাহারায় রয়েছেন। তিনি রুষ্ট হলে মহাপ্রলয় ঘটবে। মাসখানেক আগে এমনই একজন ট্যুরিস্ট এসেছিল সেই গুপ্তধনের খোঁজে। তারপর থেকেই এই মহাপ্রলয় নেমে এসেছে। ওরা এসেছিল নাকি আমাদের সাবধান করার জন্য।
গুপ্তধন থাকাটাও এখানে অস্বাভাবিক কিছু নয়। এসব প্রাচীন বুনো জায়গায় প্রাচীন কাল থেকে অনেক পথিক যাতায়াত করেছে। রাজপরিবারের যুবকেরা ঘোড়সওয়ারি করত এখানে। তারা কখনো কখনো দস্যুর হাতেও পড়েছে। তাদের হাত থেকে অর্জিত সম্পদ বাঁচানোর জন্য অথবা গুহায় রাত্রি যাপনের সময় হয়তো সেগুলো লুকিয়ে রেখে গেছে তারা। পরে ফিরে আসে, কেউ কেউ আবার ফিরে আসেনি। কিন্তু সেই সব গুপ্তধনের টানে মানুষ এখানে এলেও মূল বিষয় হলো তাদের অন্তর্হিত হওয়া, এবং সেটাই আমাদের মূল লক্ষ্য। রহস্য গুপ্তধন অজানাকে জানার আগ্রহ আমাদের বরাবরই। তাই সত্যিই যদি এখানে কোনো গুপ্তধন থেকে থাকে এবং তার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম সংকেতও যদি আমরা পাই, তাহলে আমি আর সৌম সেই অভিযানে অবশ্যই যাব। সেই রাতে আর কেউ কিছু বলল না, যে যার ঘরে চলে গেল। রাতে শুয়ে শুয়ে আমরা ভাবলাম, আমাদের দলের বাকি লোকজন এই ব্যাপারটা এড়িয়ে গেল কেন? এ ব্যাপারে একটা কথাও কেউ বলল না, সেফ এড়িয়ে গেল। হয়তো তারাও গুপ্তধনের বিষয়টা নেহাতি গালগল্প মনে করেছেন, এবং এখান থেকে মানুষজনের অন্তর্ধান যাওয়ার বিষয়টাকেই তারা বেশি প্রাধান্য দিয়েছে। অথবা এনাদের আসল উদ্দেশ্য সম্পর্কে আমরা এখনও ঠিকভাবে অবগত নয়। সব কিছুই কেমন যেন রহস্যময় হয়ে উঠছে। পরদিন আমরা বাংলোতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বিকেল থাকতে থাকতে স্পটে পৌঁছতে হবে। আজ আমরা সারা রাত ওই গুহায় কাটাব। ধীরেনবাবু এবং রবীন্দ্রের পরামর্শ মতো আমরা প্রত্যেকে সঙ্গে নিয়েছি বড় ছুরি, দড়ি, ফার্স্ট এড সামগ্রী, টর্চ, কার্বলিক অ্যাসিড ইত্যাদি। সৈন্য, কর্নেল এবং পুলিশের কাছে তো আগ্নেয়াস্ত্র রয়েছেই। গতকাল সুড়ঙ্গের কথা সৌম ছাড়া আর কাউকেই বলিনি। যদি একা যাওয়ার অপরাধে দল থেকে বাদ দিয়ে দেয়। আমার কথা শুনে সৌমর চোখ চকচক করে উঠেছিল। আমি জানি ও অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছে। রাতের বেলা গেস্ট হাউসে ফিরে দুজনে বিস্তর নেট ঘাটাঘাটি করলাম। হাড়ের ওপর মন্ত্র লেখার চল চীনের কিছু তান্ত্রিক গোত্রীয় সাধকের রয়েছে, যদিও তা অত্যন্ত গোপন এবং নিম্ন মার্গের সাধনা। অনেকটা ওই কালো জাদুর সাথে এর আচার উপাচার মেলে। এখন গুহায় পাওয়া হাড়ও যে সেই রকমই কিছু কিনা সেই ব্যাপারে আমরা নিশ্চিত নই। সোমর থেকে আর একটা গুরুত্বপূর্ণ খবর পেয়েছি। গতকাল নাকি গুহার ভেতর পাথরের খাঁজে একটা ছোট্ট ডায়েরি পাওয়া গিয়েছে। বিপ্লববাবু বললেন ওটা শেষ নিখোঁজ হওয়া আগন্তুকের। ডায়েরিতে লেখা ছিল আগন্তুক উড়িষ্যার বাসিন্দা, বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছে। বাকি ডায়েরিতে গুহাটি সম্পর্কে কিছু তথ্য লেখা, যা গ্রামবাসীদের কাছ থেকে পাওয়া তথ্যের মতোই। অন্তর্ধানের দুদিন আগে সে ডায়েরি লেখা বন্ধ করে দেয়। উল্লেখযোগ্য ব্যাপারটা হলো, সে গুহায় থাকাকালীন এক চীনা বুড়ি গুহায় আসে। আগন্তুকের বর্ণনা অনুযায়ী তার মুখ, হাত এবং পায়ে এত ভাঁজ রয়েছে যে দূর থেকে দেখলে আঁশ বলে মনে হয়। আগন্তুক অবশ্য তাকে কিছু খাবার আর টাকা দিয়ে বিদায় করে। সৌম আজ আমাকে বলল, চীনের মহিলাদের সাথে বুঝলি রিজু সাপের একটা যোগসূত্র আছে। চীনে অনেক মহিলা শুনেছি বাড়িতে সাপ পোষে, পাইথন বিশেষত। তারা নিজের সন্তানের মতো তাদের ভালোবাসে। বিপ্লববাবু এবং ধীরেনবাবু আমাদের এই কথাবার্তা শুনে একপ্রস্থ হেসে নিলেন। কি যে বলো, না না সেরকম কিছু নয়, বুড়িটা নির্ঘাত কোনো ভিখারি বা পাগলি। হ্যাঁ, দেখতে হয়তো কিছুটা চীনাদের মতো, তবে তার পক্ষে মানুষকে গুম করে দেওয়াটা সহজ ব্যাপার নয়। পাইথন বা ওই জাতীয় বড় সাপ সম্পর্কে দুটো কথা বলে রাখি। সাপ খুব বড় হয়ে গেলে দ্রুত চলাফেরার শক্তি হারায়, এমনকি নড়াচড়া বিশেষ না করায় তাদের গায়ে শ্যাওলাও ধরে যায়।
তাই এলাকায় সাপ থাকলে তার হদিশ বা অন্তত কিছু চিহ্ন অবশ্যই পাওয়া যেত। আর দ্বিতীয় কথা হলো, সিনেমায় বা গল্পে যতই আমরা দেখি বড় বড় সাপ টপাটপ মানুষ গিলে নিচ্ছে, আসলে বাস্তবে এরকম ঘটনার প্রমাণ আজ অবধি পাওয়া যায়নি। এইসব গল্পের মধ্যেই গাড়ি দুটো গুহার সামনে এসে দাঁড়ালো। সামনে গুহাটাকে দেখে একটা প্রেতপুরীর মতো মনে হলো আমাদের। চার চারটে লোক এখান থেকে অন্তর্ধান হয়েছে, শরীরটা একটা অজানা আশঙ্কায় শিরশির করে উঠল। প্রথমে গুহার ভেতরে কিছুটা জায়গা পরিষ্কার করা হলো, রাতে সেখানে দিব্যি শুয়ে পড়া যাবে। গুহার বাইরে ক্রমে সন্ধ্যা নামছে, চার পাঁচটা ইমার্জেন্সি আলোয় ভেতরটা ঝকঝক করছে, তাই ভয়টা অনেকটা কমে গিয়েছে। এখন সকলে বসে গেল বিভিন্ন পরিকল্পনা করতে। রাত অবধি চলবে পরিকল্পনা, যাতে উদ্দেশ্য সফল হয় আর কারোর কোনো বিপদও না ঘটে। ঘণ্টা তিনেক পর পরিকল্পনা শেষে ঠিক করা হলো মিস্টার পাকরাশি এবং মাইকেল বাইরে পাহারা দেবে। মাঝরাতের পর বাইরে পাহারা দেবে বিপ্লববাবু, ধীরেনবাবু আর রাজীব। যারা ভেতরে থাকবে তারাও দুজন দুজন করে সজাগ থাকবে। এখন সবাই গুহার ভিতরে, রাতের খাওয়া সেরে ফেলতে হবে। আমি অবশ্য অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি, কারণ সকালে অনেক আগে অল্প খেয়েছিলাম, তাই ভীষণ খিদে পেয়েছিল। সৌমু দেখলাম আগ্রহের সাথে থালা পেতে অপেক্ষা করছে। ঠিক সেই সময় বাইরে আমরা কিছু একটা ভারী জিনিস ঘষে ঘষে যাওয়ার আওয়াজ পেলাম। খাওয়া ফেলে রেখেই আমরা সবাই গুহার বাইরে বেরিয়ে এলাম। আলো ফেলে চার পাঁচটা মিনিট করে ধরে খুঁজেও কিচ্ছু দেখতে পেলাম না। আমরা আবার গুহায় ফিরে এলাম। সকলের খাওয়া শেষ হলে আমি আর সৌমু গুহার মুখে এসে দাঁড়ালাম। নিচে একটু তফাতে কর্নেল সাহেব এবং মাইকেল আমাদের দেখে হাত নাড়ালো, আমরাও ওনাদের দিকে হাত নাড়লাম। বাইরের পরিবেশ থমথমে, আমরা ছাড়া চারপাশে কোনো জনমানব নেই। আজ পূর্ণিমা, থালার মতো চাঁদটা চারিদিকে মায়াবী আলো ছড়িয়ে দিয়েছে। মেঘের দল মাঝে মাঝে চাঁদের রূপলি গোলাকার অবয়ব ঘষে দিয়ে চলে যাচ্ছে। আমি আর সৌমু প্রকৃতির এই আদিম গুহার দ্বারে আলো আধারির মায়াসজ্জায় বিভোর হয়ে গেলাম। হঠাৎ একটা অদ্ভুত মন্ত্রধ্বনি বহুদূর থেকে ক্ষীণভাবে আমাদের কানে ভেসে এলো। সৌমু আমার হাতটা চেপে ধরল। আমি একটা জিনিস বুঝি, এই রকম সময়ে ভয় পেতে নেই, নার্ভ শক্ত রাখতে হয়। সৌমুর দিকে ফিরে ওকে আমি সেটাই বললাম। আমি জানি যে ও যথেষ্ট সাহসী। আমরা গুহার ভেতরে আবার ফিরে এলাম, কিন্তু ভেতর থেকে মন্ত্রধ্বনিটা শোনা যাচ্ছে না। সবাই দেখলাম বড় বড় হাই তুলছে। ইয়ান এবং রবিন গুহার মুখে বসল, মাঝরাত পর্যন্ত এখন ওরাই পাহারা দেবে। সৌম বলল ওরও নাকি ঘুম পাচ্ছে। অচেনা বিপদসংকুল জায়গায় সবার এভাবে ঘুম পাচ্ছে কেন বুঝতে পারলাম না। আলো মৃদু করে দেওয়ার সাথে সাথেই অনেকেই ঘুমিয়ে পড়ল, সৌমুরও কোনো সাড়া পেলাম না। আমিও অনেকক্ষণ জেগেছিলাম। মন্ত্রধ্বনিটা কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে, এখন গুহার ভেতর থেকেও বেশ জোরে শোনা যাচ্ছে। সেটা ভাষা বুঝতে পারছি না, তবে একটা চৈনিক সুর যেন মনে হচ্ছে মন্ত্রধ্বনির সাথে মিলে মিশে একঘেয়ে পাক খাচ্ছে এই চত্বর জুড়ে। আমি প্রবল উত্তেজনায় কাঠ হয়ে মেঝেতে শুয়ে রইলাম। আমার দুচোখেও
এবার ঘুম ছড়িয়ে আসলো। গুহার অভ্যন্তর ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। এমনকি ঘুমিয়ে পড়ার আগেও বুঝতে পারলাম না গুহার মুখে পাহারায় বসে থাকা দুজন আদৌ জেগে আছে কিনা। মাঝরাতেই ঘুম ভেঙে গেল। চোখ বুঝেই একটা দম বন্ধ করা পরিবেশ অনুভব করলাম, সেই সাথে একটা অচেনা শব্দ শুনতে পেলাম। কিন্তু যখন বুঝতে পারলাম শব্দটা গুহার ভিতরেই হচ্ছে, ভয়ে আমার শরীরটা কাঠ হয়ে গেল। এক প্রকার ভয়ে ভয়ে চোখটা খুললাম। দেখলাম মৃদু আলোয় ছেয়ে গেছে গুহাটা। শব্দটা আসছে আমার পিছন থেকে। বেশ বুঝতে পারছি, অজানা ভয়ে আমার শরীর নড়াচড়া করার শক্তি হারিয়ে যাচ্ছে। পিছনে হাত বাড়িয়ে সৌম্যর উপস্থিতি টের পেলাম। সাহস নিয়ে ধীরে ধীরে পাশ ফিরলাম, কিন্তু সম্মুখে যা দেখলাম তা কল্পনারও অতীত। সর্বনাশ! কি ভয়ঙ্কর দৃশ্য! আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। হৃৎস্পন্দন যে থেমে যায়নি এটাই যথেষ্ট। একটা বিকট দর্শন প্রাণী ইয়ানের শরীরটা ধীরে ধীরে গিলে ফেলছে, আর দলের সকলে কোনো এক অলৌকিক মায়াবলে গভীর ঘুমে আচ্ছন্ন। জাগতিক দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছেদ করে তারা যেন পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সবচেয়ে আশ্চর্য, জন্তুটার অবয়ব অনেকটা মানুষের মতো। ঠিক যেন একটা মানুষ উবু হয়ে হাঁটু গেড়ে বসে একটা বড় মুখ নিয়ে আরেকটা মানুষকে খাচ্ছে। তার আকার সাধারণ মানুষের থেকে 3-4 গুণ। আমি এই দৃশ্য দেখে এতই ভয় পেয়ে গেলাম যে আমার শরীর প্রায় অবশ হয়ে গেল। তাকিয়ে দেখলাম ইয়ানের মাথা থেকে কাঁধ অবধি সেই বিরাট মুখের ভিতর, বাকি শরীরটা ধীরে ধীরে ওর মুখে প্রবেশ করছে। আমি ভালো করে দেখলাম জন্তুটার দেহ তখনও লম্বায় আরো বড় হচ্ছে, আর অনেকটা সাপের মতো আকার নিচ্ছে। এত বড় প্রাণী ওই ছোট গুহামুখ দিয়ে প্রবেশ করলো কি করে ভেবে পেলাম না। আমি তখনও অবাক হয়ে সেই ভয়ানক জন্তুর মুখের দিকে তাকিয়ে রয়েছি। মনে হলো যেন একটা চীনা বুড়ির বিশাল হাঁ করা মাথা। আমার ঘোর কাটলো, চেতনা ফিরে পেতেই মনে হলো এত লোকের মধ্যে যে শুধুমাত্র আমারই ঘুম ভেঙেছে তার নিশ্চয়ই কিছু তাৎপর্য রয়েছে। কিছু একটা করতেই হবে, আর কাউকে না পারি অন্তত সৌম্যকে বাঁচিয়ে নিয়ে ফিরতেই হবে। সৌম্যকে ঠেলা দিলাম বেশ কয়েকবার। সৌম্য, বুঝলাম এভাবে কাজ হবে না, আর সময় নষ্ট করে লাভ নেই। ব্যাগ থেকে টর্চটা বের করে সৌম্যর ঘুমিয়ে থাকা শরীরটাকে টেনে নিয়ে গিয়ে সুড়ঙ্গের কাছে নিয়ে গেলাম। প্রাণীটার এদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। আমি সন্তর্পণে পাথরটাকে সরালাম। সৌম্যর হাত দুটো কাঁধে ফেলে অতি কষ্টে সুড়ঙ্গে প্রবেশ করলাম। প্রবেশ করার আগে দেখলাম জন্তুটার শরীর বেড়ে গিয়ে বড় অজগর বা পাইথানের রূপ নিয়েছে। বড় মুখটা এবার ইয়ানের বাকি শরীরটা নুডলসের মতো করে দ্রুত টেনে নিচ্ছে। হায় রে, দেখলাম পাশেই পড়ে রয়েছে বিপ্লব বাবুর অবচেতন শরীর। এরপর হয়তো ওরই শিকার, তারপর একে একে রাজীবজি, ধীরেনবাবু, রবীন। হে ভগবান, আমাদের ভবিতব্য কী তা জানা নেই। না, আমি আর ভাবতে পারলাম না। উত্তেজনায় আমার বুকে কেউ যেন ক্রমাগত হাতুড়ির ঘা দিচ্ছে।
সোম দেহটা টেনে টেনে সুরঙ্গের ভেতর দিয়ে অতি কষ্টে এগোতে লাগলাম। দেখলাম যেখানে সুরঙ্গটা বাঁক নিয়েছে সেখান থেকে শেষ মুখ পর্যন্ত রাস্তাটা কিছুটা চওড়া। আমি টর্চ মুখে কামড়ে ধরে চলতে শুরু করলাম। একটা জায়গায় আমার পা লেগে কিছুটা পড়ে গেলাম। আমি টর্চের আলো ফেলে দেখলাম বেশ কতগুলো হার পড়ে রয়েছে, কেউ যেন সেগুলো যত্ন দিয়ে সাজিয়ে রেখেছিল। এর পরক্ষণে সৌম নড়াচড়া দেখে বুঝলাম ওর ঘুম ভাঙছে। তাহলে কি কেউই হার সাজিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে? আমার আগের দিনের মন্ত্র লেখা হাড়ের কথাটা মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে। কিন্তু আমার ঘুম ভাঙল কি করে? যদিও এসব ভাবার সময় এখন নয়, এখন আমাকে এগিয়ে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এই গুহা থেকে বেরোতে হবে আমাকে। কিছুক্ষণ পরেই দূরে সুরঙ্গের বাহির পথের মুখ দৃশ্যমান হল। চাঁদের আলোর হালকা আভা দেখে মনে খানিকটা সাহস পেলাম। তারপরেই দেখলাম সেটা অন্ধকারে ঢেকে গেল। কিছু একটা যেন ওই গুহা মুখ দিয়ে ঢুকে এগিয়ে আসছে আমাদের দিকে। আমার মুখের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল। ভয়ে ভয়ে সামনে টর্চের আলোটা ফেললাম। দেখলাম আমাদের দিকে এগিয়ে আসছে সেই ভয়ানক জন্তুটা। বড় মুখটা টর্চের আলো এবারে স্পষ্ট দেখলাম। এই সময়কালে মুখটার যেন কিছুটা পরিবর্তন হয়েছে। সেটা ত্রিকোণাকার থ্যাপড়ানো সাপের মুখ, কিন্তু এখনো তাতে মানুষের মুখবয়বের ছাপ স্পষ্ট। সাক্ষাৎ বিভীষিকা প্রত্যক্ষ করে আমার চেতনা আবার হারাতে শুরু করল। ততক্ষণে জন্তুটা আরো কাছে এগিয়ে এলো আমাদের। এদিকে ঘুম ভেঙে আচমকায় সুরঙ্গর মধ্য থেকে ওই মৃত্যুদূতকে দেখে সৌম আতঙ্কিত হয়ে পড়ল। আমি ততক্ষণে আমার শরীরের ভর অনেকটাই ওর ওপর ফেলে দিয়েছি, যদিও বেশ বুঝতে পারছি ও আমার অবসন্ন শরীরটাকে টেনে টেনে পিছনে সরিয়ে নিচ্ছে। আর সেই ভয়ঙ্কর সরীসৃপ এগিয়ে আসছে আমাদের দিকে। আমি কিছুতেই ওর চোখের থেকে চোখ সরাতে পারছি না। আমাকে সম্পূর্ণ সম্মোহিত করে ফেলেছে ওটা। প্রাণীটা এবার মুখ খুলল। বিশাল মুখগহ্বরে চেরা লকলকে জীব নড়ে উঠল আমার শরীরটাকে গ্রাস করার জন্য। সৌম বোধহয় আর আমাকে টানতে পারছে না। আমি এবার সম্পূর্ণ জ্ঞান হারাব। ঠিক তখনই মনে হলো আমার কানের পাশ দিয়ে কিছু একটা ওই জন্তুর মুখে গিয়ে পড়ল। একটা নয়, পরস্পর বেশ কয়েকটা। মুখটা ক্রমে দূরে সরে গিয়ে অন্ধকারে মিলে গেল। আর আমার অবসন্ন শরীরটা সোমর গায়ে ঢলে পড়ল। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি সুরঙ্গ মুখের বাইরে। সৌম আর ধীরেনবাবু আমার উপর উদ্বিগ্ন মুখে ঝুঁকে পড়েছেন। আমার জ্ঞান ফিরে আসতে একটু স্বস্তি পেল ঠিকই, কিন্তু মুখে ওদের দুশ্চিন্তার ছাপ। আমি উঠে বসলাম। সৌম কিছুটা দূরে আঙুল নির্দেশ করে টর্চের আলো ফেলল। দেখলাম সেখানে একটা ধুনি জ্বলছে। সামনে একটা মানুষের মাথার খুলি আর কয়েকটা হাড় পড়ে রয়েছে। ধীরেনবাবু বললেন, সাপটা কোথায় আছে জানি না, আমাদের এখনই গুহামুখের সামনে যেতে হবে। যেভাবে হোক পুলিশ এবং সেনাবাহিনীকে ইনফর্ম করতে হবে। আমি বললাম, ওটা কি ছিল? একটা মানুষ সাপ? আমার কিছুই মাথায় আসছে না। ভয়ে আতঙ্কে বিস্ময়ে শরীর গুলিয়ে উঠল আমার। চোখটা আবার বন্ধ করে ফেললাম। ছেলেবেলায় টিভিতে দেখা অঘাসুরের কথা মনে পড়ল আমার।
সেই যে কংসরাজের নির্দেশ পেয়ে এক বড় অসুর সাপরূপে শ্রীকৃষ্ণকে গিলে ফেলেছিল। কিন্তু বেশিক্ষণ চোখ বুঝে থাকতে পারলাম না। গুহার ভিতরের ভয়াবহ পরিণতির কথা মনে পড়ে গেল আমার। আমি যা দেখেছি কোনো মতে বললাম সবাইকে। ধীরেনবাবু মাথা নিচু করে বসে পড়লেন। পরিণতি আন্দাজ করে আমারও মনটা খারাপ হয়ে গেল। সৌম বলল, আমরা কতজন বেঁচে ফিরতে পারবো জানি না, সময় নষ্ট না করে চলা যাক, শেষ দেখতেই হবে। আমি যেতে যেতে সব শুনলাম। আরে ঘুম ভাঙতেই দেখলাম তুই আমাকে সুড়ঙ্গের ভেতরে নিয়ে এসেছিস, আর সামনে ওই ভয়ঙ্কর সরীসৃপ, ওটা যখন আমাদের গিলে ফেলতে উদ্যত, তখনই দেখলাম ধীরেনবাবু তার দিকে একের পর এক কাবলিক অ্যাসিডের শিশি ছিপি খুলে ছুড়ে মারছে। তাতেই প্রাণীটা সুড়ঙ্গ থেকে বেরিয়ে ওই টিলার ওপর উঠে যায়। তুই ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছিলিস, যদিও সুড়ঙ্গ থেকে বেরোতেই বাইরের হাওয়া লেগে তোর জ্ঞান ফিরে আসে। ঘুম ভেঙে দেখলাম ভয়ঙ্কর সাপটা আমার চোখের সামনে বিপ্লববাবুকে গিলে ফেলছে। উফ, কি বিভৎস আর হৃদয় বিদারক সে দৃশ্য। বাকিরা তখনও ঘুমোচ্ছে। ভীষণ মন খারাপ আর অসহায়তার মধ্যেও আমি আর সময় নষ্ট করলাম না, সকলের ব্যাগ থেকে কার্বলিক অ্যাসিডের শিশিগুলো বার করতে শুরু করলাম। এর মধ্যে দেখলাম সাপটা বিপ্লববাবুর গোটা শরীরটা গিলে ফেলে গুহা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। তোমার ব্যাগটা আমি দেখতে পেলাম সুড়ঙ্গের মুখে, বুঝলাম তোমরা এর ভেতরেই ঢুকেছ, তাই সবকটা অ্যাসিডের শিশি নিয়ে আমিও ঢুকে পড়লাম সুড়ঙ্গে। কথা বলতে বলতে আমরা অনেকটাই চলে এসেছি। চাঁদের আলো ফিকে হয়ে এসেছে, একটু পরেই ভোর হবে। এখান থেকে সেই গুহার মুখটা চোখে পড়ল। সামনে আসতেই দেখলাম গুহার বাইরে কর্নেল এবং মাইকেল মাটিতে শুয়ে ঘুমিয়ে রয়েছে। ডাকাডাকি করতে ওদের ঘুম ভাঙল। সবকিছু ওদের খুলে বললাম। এতদিনের সঙ্গী ইয়ানকে হারিয়ে চিৎকার করে কেঁদে উঠল মাইকেল। তার ব্যর্থ আস্ফালন ছড়িয়ে পড়ল সেই নির্জন উপত্যকায়। আমরা রাজীব এবং রবিনজির নাম ধরে ডাকাডাকি শুরু করলাম। কিছুক্ষণ ডাকাডাকির পর ওরা দুজন গুহার বাইরে বেরিয়ে এলো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি গুহা মুখটা সেখান থেকে কিছুটা উপরে। বিচক্ষণ কর্নেল দুজনকেই বললেন, অস্ত্র নিয়ে প্রস্তুত থাকো, যে কোনো সময় বিপদ আসতে পারে। ওরা ভেতরে গিয়ে রেডি হয়ে গুহা মুখে এসে দাঁড়ালো। কর্নেল রাজীবকে বললেন, আর দেরি নয়, অনেক বিপদ ঘটে গেছে, বিস্তারিত পরে বলবো, এখনই হেডকোয়ার্টারে সিগন্যাল দাও। রাজীব ফোন বের করে তাই করল, তারপর সেটাকে পকেটে ভরে রাখল। আর ঠিক তখনই আমরা যা দেখলাম, আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। গুহার উপরে পাথরের ছাদ বেয়ে নেমে আসছে সেই বিশাল সাপটা। সৌম ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠল, সাবধান রাজীবজি। আমরাও সেই সঙ্গে চিৎকার করলাম। কিন্তু ততক্ষণে একটা বড় গ্রাস রাজীবের শরীরটাকে মুখে তুলে নিল। সেই বিভৎস মুখের বাইরে রাজীবের অসহায় পা দুটো ছটপট করতে দেখা গেল। কি বিভৎস আর অসহ্য সেই দৃশ্য! বড় মুহূর্তে শরীরটা মুখে নিয়ে শয়তান পিশাচটা সোজা হয়ে দাঁড়ালো। তারপরই দেখলাম এক অদ্ভুত দৃশ্য। রবিন এক লাফে গুহা মুখ থেকে নিচে নেমে এলো। নিমেষে বন্দুকের নিশানা ঠিক করে ফেলল। মাইকেলও তার পাশে বন্দুক হাতে তৈরি। তার মুখটা শক্ত পাথরের মতো। বোধহয় রাজীবের ক্রমশ অনড় হয়ে আসা পা দুটোয় সে ইয়ানকে দেখতে পাচ্ছে। বন্দুকের থেকে শানিত তাদের দুজোড়া চোখ। সহসা দুটো বন্দুক একসঙ্গে গর্জে উঠল বারংবার। পাখা শিকারী মাইকেল আর স্যালুট ভারতীয় সেনাকে, ঝাঁঝরা হয়ে গেল সাপের মাথাটা, আর ক্ষতবিক্ষত আধ খাওয়া রাজীবের দেহটা নিচে পাথরে এসে পড়ল। কিন্তু সেই শরীরে আর প্রাণ নেই। ঠিক তার পাশেই সশব্দে ধরাশায়ী হলো সেই বিশাল আয়তন সাপের নিথর দেহ। ভোর রাতের শীতল বাতাস আমাদের দেহে শীতল স্পর্শ লেপে দিল। ঘটনার আতিশয্যে
বুকের ভেতরটা ঢিপঢিপ করছে তখনও। পূর্ব আকাশ ফর্সা হয়ে আসছে এখন। সহসা আমরা পিছনের জঙ্গল থেকে কয়েকটা কুকুরের ডাক শুনতে পেলাম। কর্নেল বললেন, ব্যাপারটা একবার দেখা দরকার। আমরা আবার গুহা পেরিয়ে পিছনের জঙ্গলের দিকে গেলাম। দেখলাম 7-8টা কুকুর একটা বস্তা নিয়ে টানাটানি করছে। সৌম্য আমায় বলল, নিশ্চয়ই ওই বুড়ির বস্তা। আমরা এগিয়ে যেতেই কুকুরগুলো জঙ্গলের ভেতর পালিয়ে গেল। বস্তার ভেতরে কয়েকটা করটি, অনেকগুলো হাড় আর জরাজীর্ণ পোশাক। সেই সমস্ত হাড়ে চীনা ভাষায় কিছু একটা লেখা। কর্নেল বললেন, এগুলো সব ল্যাবে পাঠাতে হবে। আমরা আবার গুহার দিকে ফিরে চললাম। ধীরেনবাবু বললেন, এরকম একটা স্পিসিস এই এলাকা থেকে পাওয়া গেল যা হয়তো জীববিদ্যার পাতায় নতুন সংযোজন হিসাবে থেকে যাবে। গুহার সামনে এসে কিন্তু হতবাক হয়ে গেলাম আমরা। কোথায় সেই বড় সাপ? গুহার সামনে সূর্যের কোমল কিরণ এসে পড়েছে, আর সেই স্থানে পড়ে রয়েছে এক বয়স্ক মহিলার নিষ্প্রাণ দেহ। মুখটা রক্তাক্ত, একেবারে থেতলে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে গাড়ির শব্দ ভেসে এলো। আর ভয় নেই। বেশ কিছুদিন হলো আমি আর সৌম্য কলকাতায় ফিরে এসেছি। আমাদের সেই দিন যে অদ্ভুত এবং ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে তা প্রশাসনের উপর মহলে বিশ্বাস করানো মুশকিল, তাই তাদের কাছে কর্নেলকে অন্য গল্প ফাঁদতে হয়েছে। গতকাল ধীরেনবাবু এসেছিলেন, একটা আঞ্চলিক পত্রিকার কপি দিয়ে গেছেন, যারা তাদের আর্টিকেলে আমাদের বক্তব্য বিস্তারিত ছেপেছে। আমি আর সৌম্য দেখলাম তারা আর্টিকেলের নাম দিয়েছে চৈনিক বিভীষিকা। আমাদের অনুমানগুলি তুলে ধরে তারা লিখেছেন, এক অতি বয়স্কা বৃদ্ধা প্রাচীন কালাজাদুর বিদ্যায় পারদর্শী হয়ে নিজেকে সেই ভয়ঙ্কর সরীসৃপে পরিণত করতে পারত। কোনো কারণে বা কোনোভাবে সে ভারতে চলে আসে এবং ওই নির্জন গুহায় আশ্রয় নেয়। নির্দিষ্ট সময় ব্যবধানে পূর্ণিমার রাতে বিভৎস প্রাণীতে পরিণত হয়ে একের পর এক নরদেহ ভক্ষণ করতে থাকে সে। হয়তো এইভাবেই সে আরও শক্তিশালী হয়ে উঠছিল। হয়তো আরও কিছু মানুষ ভক্ষণের পর সে চিরতরে পরিণত হতো সেই ভয়ঙ্কর বিভীষিকায়। প্রশাসনের উঁচু মহলে হয়তো এসব কিছুই বিশ্বাস করেনি, কিন্তু ফরেন্সিক রিপোর্ট এবং ওই বুড়ির পোস্টমর্টেম রিপোর্ট তাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। বস্তার হাড়গুলো কমপক্ষে 1000 বছরের পুরনো, তার উপর লেখা ভাষা সত্যি চৈনিক। সেগুলো কোনো প্রাচীন মন্ত্র বলেই মনে করছেন তারা। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ফরেন্সিক রিপোর্ট বলছে বুড়ির মৃত্যু হয়েছে নাকি প্রায় 100 বছর আগেই। এসব দেখে আমার একটা কথাই মনে হলো, দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। হয়তো আমাদের এসব ঘটনা কোনোদিনই কেউ বিশ্বাস করবে না, তবুও আমরা যা দেখেছি এবং যা অনুভব করেছি তা একেবারেই মিথ্যে নয়। কেমন লাগলো আজকের গল্প?
ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেল এসো গল্প করিকে, এবং কমেন্টের মাধ্যমে জানান আপনার মূল্যবান মতামত। আশা করি সমগ্র বছরটা আমাদের সাথে আপনার খুব ভালোই কেটেছে। আগামী বছরও নিয়ে আসবো কিছু মজাদার অ্যাডভেঞ্চার এবং ভয়ের গল্প। তাই স্টে টিউনড, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, হ্যাপি নিউ ইয়ার। আর সবশেষে শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। Trail.